আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি। দেখতেই পারছেন সকালবেলা বাসি টুকটাক কাজ করব করে কাপড় চোপড় রোদে দিয়ে মুরগি ছেড়ে তারপরে রান্নাঘরে চলে আসছি। এসে আমি অফ ক্যামেরায় 6টা রুটি বানিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে রুটিগুলো সেকে নিচ্ছে এক এক করে তেল ছাড়া। আর প্লেটে দেখতে পারছেন আছে লাউয়ের তরকারি, গতকালকে যে লাউ রান্না করছিলাম সেই তরকারি অবশিষ্ট আছে। তো ভাবছি তেল ছাড়া রুটি বানিয়ে লাউয়ের তরকারি দিয়ে খাবো। দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আর যে সকল আপু ভাইয়া আন্টিরা আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার। তো দেখতেই পারছেন রুটিগুলো কিভাবে ফুলে টই টুপুর হয়ে যাচ্ছে একদম। তো আমি এই যে তাওয়াটা মুছে মুছে রুটিগুলো এক এক করে সেকে নেব। আর এই দস্তার কড়াইতে রুটি সেকলে রুটিগুলো অনেক ভালো হয় মাশাল্লাহ। তো তারপরে আমার রুটিগুলো সেকা শেষ, এখন এই যে আনাস আর রাখি দুই ভাই বসেছিল। তো আমার মানে পানি টানি আনা, তারপরে রাতির জন্য দুধ জাল দিয়েছি সকালবেলা। তো যাই হোক, এখন আমরা এই যে খেয়ে নিচ্ছি মাছ ফেলে। আর আনাসটা শুধু আমাদের দিকে তাকাচ্ছে, তো আনাস কিন্তু খেয়ে ফার্স্ট হয়ে গেছে। ওর একদম সকাল 8টার দিকে আর কি, 8টারও আগে মানে 7:30টার দিকে আনাসের সুজি খাইয়েছি। তো যাই হোক, ওকে আবার 10টার দিকে খাওয়াবো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক, আমি যখন ভয়ে সবার দিচ্ছি, আমার দেখুন এই পাটির কর্নারে একটা হাত এসে, মানে হাত, তো হাতটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেছি। মানে আমি যখন একটু ভয়ে সবার দিচ্ছি তখন ভয় পেয়ে গেছি, হাতটা দেখে যে হাতটা আবার সরিয়ে নিল। তো ওটা ছিল আমার এক দাদি শাশুড়ি, তো সে এসে ওখানে বসছিল, বসে ওখানে হাত দিয়েছিল। তো যাই হোক, আমি ভয়ে সবার দেওয়ার সময় আমার খেয়াল ছিল না, তো হঠাৎ করে মনে হলো। তো দেখুন এখন কিন্তু বাজে দুপুর 2:14 বাজে। তো এখনো পর্যন্ত কিন্তু আমি রান্না করতে পারিনি। আর এই যে টাকুমশাই, টাকুমশাই হাগু দিচ্ছে, শিশি দিচ্ছে, তারপরে মানে ওর কাছ থেকে গেলে ও কান্না করছে। তো এর কাছে বসে থাকতে থাকতে মানে আমি খুব মা মরছি। নাও এই যে এটা নিয়ে খেলা করো। তো অবস্থা দেখতে পারছেন কিভাবে চিৎকার করছে। তো যে না কাছ থেকে নড়ছি সেই হয় শিশি দিচ্ছে, একবার হাগু দিল, দুইবার শিশি দিল, তারপরে কান্না করছে। আবার আমি এখন কথা বলছি আমার মুখের দিকে তাকিয়ে শুনছে কথা। তো যাই হোক, ও মা ওই যে দেখুন, যাই আব্বু রান্না করতে হবে, ভাত খাতি হবে না, ভাত খাবা না তুমি, তো ওইভাবে কান্না করছে। এই না এই না, এই যে এই যে, ধরো ধরো ধরো। আর মানে দুপুরবেলা গোসল টোসল করিয়ে একটু ঘুম পাড়াইছি, পাড়িয়ে মাত্র মশারি টাঙিয়ে দিয়ে যাচ্ছি আর অমনি উঠে পড়েছে। তারপরে এই যে এখানে আর একজন, তো রাফি মাত্র গোসল করছে, মানে ও খেলা করে করে মাত্র গোসল করে আসলো। আর আমি এই যে সেই আনাসের পরে আবার ঘুম পাড়িয়ে রেখে তারপরে গেছিলাম গোসল করতে। গোসল করলাম, থালবাটি ধুলাম, আর সেই ফাঁকে যে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন কাটবো। এই সময় দেখুন আনাস ঘুম থেকে উঠে পড়েছে, পরে আর ভাতের জাল বন্ধ করে থিয়ে ওর কাছে চলে গেছে। সুলাই এমন সময়
আচুলার অবস্থা দেখুন, আজকে মোছা হয়নি, অনেক ময়লা। এখানে যে আনাসের সাবু ভিজিয়ে রেখে দিয়েছি, আর আনাস কিন্তু এখন ঘুম থেকে উঠে মানে একদম সে চিল্লায় কান্না শুরু করে দেয়, মানে ভয় পাওয়া মতন করে। আর দেখেন ভাত বন্ধ, চুলা বন্ধ করে রেখে গেছি, যার কারণে ভাত কেমন হয়ে গেছে, আর এই ভাত কিন্তু খেতে একটুও স্বাদ লাগে না। তো দেখুন সেই ভাত মার গালিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটতে বাটতে আবার আনাস সে প্রচুর জোরে কান্না করছিল, তো ঘুরে এসে আবার খাওয়ালাম, খাই এখন এই যে রান্নাঘরে নিয়ে যাচ্ছি, কোলে করে নিয়েই ডালটা রান্না করব। খুব পচা হয়ে গেছে আনাস, খুব পচা হয়ে গেছে, শুধু কানছে, এত পচা কেন, কে এটা কে? হ্যাঁ, এই যে দেখুন কড়াই, আর এই যে ডাল সেদ্ধ, আর এই যে এখানে বাটনা বেটে রাখছি, তো ব্যাক ক্যামেরা দিই। এই যে দেখুন ডাল সেদ্ধ, বাটনা, কড়াই, তো এখানে রান্না করে নিব। তো যাই হোক, এখন আর ক্যামেরাটা অন করছি না, মানে এখনই বন্ধ করে দিচ্ছি ডালটা রান্না করে, তারপরে ক্যামেরা অন করব, কারণ আসলে সম্ভব হচ্ছে না আনাসের নিয়ে, আমি আর পারছি না এইভাবে কাজ করতে, মানে ওর কাছ থেকে নড়লেই ও কান্না করে, মানে কাছে একটা মানুষ বসে থাকতে হবে, খেলা করে খুব কিন্তু কাছে মানুষ থাকতে হবে, এরকম আনাসের মানুষ সমস্যা এখানে, মানে একা একা থাকলে মনে হয় যে ভয় পাই, অনেক জোরে চিল্লাইয়ে কান্নাকাটি করে। রাফির বলি একটু কাছে থাকতে, রাফি তো কোনো রকম থাকে না, ওর খেলা নিয়ে ও ব্যস্ত থাকে। তো যাই হোক, পরে ক্যামেরা অন করছি আবার রান্না শেষ করে। তো দেখুন এই যে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন পাড়ায়, তো আনাসের তো এখন বিকাল হলে পাড়ায় ঘুরতে নিয়ে যায় একটু মানুষের ভিতরে। তো এই যে দেখুন উঠানে এখনও কাপড় চোপড় রয়েছে, তো পাড়া থেকে ঘুরে এসে তারপরে উঠান থেকে কাপড় উঠাবো। বাবা তুমি পাড়ায় যাচ্ছ, পাড়ায় খুব ভালো লাগে পাড়ায় যেতে আনাসের। পাড়া বলতে আসলে এই যে আমাদের বাড়ির এপাশে ওপাশে সব বাড়ি আর বাড়ি, তো এখান দিয়েই। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের কোথায় যাচ্ছি আমরা। দেখতেই পারছেন আমি এই যে একটা বাড়ির দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে আর আনাস রাফি সেই পুপিদের বাড়ি, যে আর কি আনাসের কোলে নেই, সেই পুপিদের বাড়ি যাচ্ছি, মানে সে বিকালবেলা আসেনি, তাই দেখতে যাচ্ছি যে কী কারণে এলো না। তো এরকমই করি, ও যখন আস্তে আস্তে হঠাৎ করে না আসে তখন আবার ওকে আমি দেখতে যাই, একটু পাড়া বেড়ানোও হয়ে যায়।